একটা জিনিস আমি বারবার পেয়েছি, ওয়ান ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস নাম্বার। এককে ডেঞ্জারাস একটা সংখ্যা হিসাবে মানি ম্যানেজমেন্টে কিংবা পার্সোনাল ফাইন্যান্সে উল্লেখ করা হয়ে থাকে। তো আজকের ভিডিওতে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রশ্ন আসতে পারে আজকের ভিডিওটা কাদের জন্য, যাদের ইনকামটা প্রত্যেক মাসেই শেষ হয়ে যায়, উদ্বৃত্ত থাকে না, আজকের ভিডিওটা তাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। কেন এক সবচেয়ে বিপজ্জনক একটা সংখ্যা সেই বিষয়টা বলার আগে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। ধরুন দড়ির টানাটানি আমরা খেলা দেখেছি না, যে দড়ির দুই পাশে সমান সংখ্যক লোক থাকে এবং টানাটানি করে একটা দড় জেতে। আপনি ঘটনাটা এভাবে চিন্তা করুন, একটা রশি কিংবা একটা দড়ি একদিকে 30 জন মানুষ ধরে টানছে, অন্যদিকে একজন মানুষ টানছে। হতে পারে যে এই এক পাশের যে লোকটা সে অনেক শক্তিশালী একজন বডি বিল্ডার, তার হাইট ওয়েট অনেক বেশি, কিন্তু এই পাশে হয়তো বা সাধারণ 30 জন মানুষ, কিন্তু তারপরেও এই সম্ভাবনাই কিন্তু বেশি যে এই পাশে 30 জন মানুষ জিতবে, কারণ 30 জনের কিউমুলেটিভ যে স্ট্রেংথ সেটা একজনের স্ট্রেংথের চেয়ে অনেক বেশি। তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, তো একটা সময় তো আমার ইনকাম বাড়বে, সে সময় তো হয়তো বা পরিস্থিতি ঠিক হবে, কিন্তু এটা কিন্তু আসলে হবে না। কারণ আপনার ইনকাম যত বাড়বে আপনার খরচ তত বাড়বে, এবং এই জন্যই যারা মধ্যবিত্ত থাকে তারা সারা জীবন মধ্যবিত্ত থাকে, তাদের ইনকাম অনেক বাড়ে কিন্তু তারা কিন্তু মধ্যবিত্তের যে এই যে লুপটা আছে এই লুপটা থেকে বের হতে পারে না। কেন পারে না এই বিষয় নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছি, আমি সেটা আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আমি মোটামুটি বলতে পারি তারা হচ্ছে মানি ম্যানেজমেন্ট নিয়ে ইন্টারেস্টেড কিংবা পার্সোনাল ফাইন্যান্স নিয়ে ইন্টারেস্টেড, এবং আপনারা আপনাদের যে খরচ গুলো হয় সেটা কোথাও না কোথাও নোট করে রাখেন, এবং অনেকেই হয়তো বা অ্যাপে নোট করেন। তো অ্যাপের কিন্তু একটা ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে খরচ গুলার জন্য ইনপুট দিতে হয় এবং ইনকামটাও ইনপুট দিতে হয়, এবং অ্যাপ কি করে ইনকাম থেকে খরচ গুলো মাইনাস করে দিয়ে মাস শেষে আপনাকে একটা গ্রাফ দেখায় যে কোন খাতে আপনি কত খরচ করেছেন, এবং সেখান থেকে আপনি একটা টোটাল খরচের আইডিয়া পান। এবার আমি আপনাদেরকে একটু পজ নিতে বলবো, আপনারা একটু চিন্তা করে দেখুন তো, আমরা প্রত্যেক মাসে যে ইনকামটা করছি, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ইনকামটা কিন্তু একটা সোর্স থেকে আসে, হয়তো বা তার স্যালারি থেকে আসে। অর্থাৎ ইনকাম হচ্ছে একটা, রশির একদিকের ওই ব্যক্তিটা, আর অন্যদিকে যে 30 জন ব্যক্তি আছে সেটা হচ্ছে এক্সপেন্স। কি কি ধরনের এক্সপেন্স? ধরুন আপনার বাড়ি ভাড়া, আপনার গাড়ি ভাড়া, আপনার খাবারের খরচ, বাচ্চা স্কুলের খরচ, স্কুলের বেতন, ইন্টারনেট বিল, মোবাইল বিল, জামা কাপড় কেনার খরচ, চিকিৎসার খরচ, এরকম আরো অসংখ্য খরচ আসবে, এবং সেটা ডেফিনেটলি 30-এর চেয়ে বেশিই হবে। তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে মাস শেষে যে ইনকামটা আছে সেটা এই খরচের সাথে পেরে উঠবে না, এবং ওয়ান ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস নাম্বার। এটার আরেকটা বিষয় হচ্ছে যে কোনো কারণে যদি এই ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যায় আপনাকে প্রচন্ড হিমশিম খেতে হবে এবং একটা বিপদে পড়ে যেতে হবে। তাহলে কি করা যেতে পারে, সমাধান কি? সমাধানটা আমার ধারণা যে আপনারা সবাই বুঝে ফেলেছেন ইতিমধ্যেই। 30 জন মানুষের এগেনস্টে এই পাশে একটা মানুষ রাখলে চলবে না, এই পাশেও কিছু মানুষ দাঁড় করাতে হবে। অর্থাৎ আপনার একটা ইনকামের জায়গায় একাধিক ইনকাম সোর্স তৈরি করতে হবে। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা হবে যে কিভাবে সে তার একাধিক ইনকামের সোর্স তৈরি করবে, কিন্তু জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং আমাদের প্রত্যেকেরই ভাবা উচিত। তো আপনি যদি এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রত্যেক সপ্তাহে এই চ্যানেলে এই ধরনের ভিডিও দিয়ে থাকি। আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনার সাথে দেখা হবে আগামী সপ্তাহে। নূর রহমান সাইনিং অফ।